সম্মানিত উপাধ্যক্ষ, সম্মানিত আহ্বায়ক, সম্মানিত সম্পাদক শিক্ষক পরিষদ, সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যাপক ছাত্র সংসদ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রী, আলোচনার শুরুতে 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রি বঙ্গবন্ধু সহ যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। 75 সালের 15ই আগস্টের পরে তারই ধারাবাহিকতায় 1975 সালের 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করা হয়েছিল তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বেশি আলোচনা করব না, একটি কথা বলেই শেষ করব। 74 সালে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বঙ্গবন্ধুর একান্ত সহকারী হিসেবে যোগ দেন। উনি যেদিন যোগ দিলেন সন্ধ্যার সময় ওনাকে বঙ্গবন্ধু ডাকছেন, ডেকে বলছেন, ফরাস আমার কাছে অনেক ধরনের মানুষ আছে, অনেক ধরনের মানুষ, কেউ শুধু দেখা করতে আসবে, কেউ শব্দ নিয়ে আসবে, কেউ নানান কিছু নিয়ে কথা বলে কান ভাঙানোর জন্য লোক আসবে, এই যে যারা সুটকোট করে আসবে, ক্ষমতাশালী অভিজাত, এদের তুমি ইচ্ছা করলেও ঠেকাতে পারবে না, এরা এদের কাজ বাড়িয়ে দেবে। কিন্তু তোমার কাছে আমার একটা দাবি, অনুরোধ, নির্দেশ, আমার প্রত্যন্ত অঞ্চলের মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষ যখন আসবে, ইরা যেন কোনোদিন আমার সঙ্গে দেখা না করে যেতে পারে, এই ব্যবস্থা তুমি করবে, এটা তোমাকে করতেই হবে, কারণ এই মানুষগুলোর সান্নিধ্য, শ্রদ্ধা, ভালোবাসায় আমি আজ কিন্তু শেখ মুজিবুর রহমান, জাতির জনক শেখ মুজিবুর রহমান। আমি কেন এই কথাগুলো বলছি, উনি যে দুঃখী মানুষের রাজনীতি এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেটা আমরা ওনারা বক্তব্য বিবৃতি অনেক কিছুর ভিতর পাই। আমি যদি স্বাধীনতার পরের কথায় আসি, আমাদের এই রাষ্ট্রটা হবে প্রজাতন্ত্র, জনগণই রাষ্ট্রের নায়ক, জনগণই ক্ষমতার উৎস, জনগণই তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনা। এই যে জনগণ এবং জনগণের রাষ্ট্র, এটাই বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন ছিল এবং রাজনৈতিক দর্শন। একটু আগে আমাদের একজন বক্তা ডক্টর ফাতেমা হেরেন অনুষ, একজন ডক্টর ফাতেমা হেরেন বলে গেলেন যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা তুমি সংবিধানের চারটি মূলনীতির ভিতরেই আছে, সংবিধানের চারটি মূলনীতির ভিতরেই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আছে, এবং মুক্তিযুদ্ধের চেতনা তো একদিনে নির্ধারণ করা হয়নি, এটা অনেকেই বলে থাকেন বিমানে আসার সময় 10,000 যখন বিমানে আসে তখন কিছু কূটনীতিক সহযোগী আন্দোলন হয়েছে না, এই দেশটি সেখানে সাধারণ মানুষ যুক্ত ছিল না, পাকিস্তানে 23 বছর সংগ্রাম করে হয়েছে না, তারই সারা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা। এবং সেখানে আমি একটা কথার পরে জোর দেব, অসম্প্রতি ধর্মনিরপেক্ষতা, এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করাইছিল না রাষ্ট্রের কেন, উনি একটু আগে যেমন বলছিলেন উনি খুবই একটি সক্রিয় ছিলেন, জীবনে 40% জেলে কাটিয়েছেন, 48% সাধারণ মানুষের সাথে সময় দিয়েছেন, 12% মাত্র ঘুমিয়েছেন, তাতে উনার জীবনে 3.5 ঘন্টা ঘুমাতে পেরেছেন। এই যে সাধারণ মানুষকে নিয়ে উনি রাজনীতি করেছেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন, ওই প্রজাতন্ত্র এবং অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। এখন ওনাকে কারা হত্যা করল, দেশীয় যে সত্তান্বেষী মহল, কায়েমি সত্যবাদী মহল, তার আগে একটা কথা বলে নেই, সম্ভবত কয়েকদিন আগেই একটা পত্রিকায় পড়লাম একজন কূটনীতিক ইংল্যান্ডের ব্রিটেনের ব্যারি রেঞ্জার স্মল ম্যান,
উনি 75 সালের একটা বর্ণনা দিচ্ছেন এইভাবে, গ্রামই ছিল সে কুজবির শেকড়, গ্রামেই তার একটা কিছু করার কথা আছে। আড়াই কোটি ভূমিহীন এবং ছিন্নমূল মানুষকে সমবায়ে সংযুক্ত করার মাধ্যমে তাদের অধিকার এবং পুনর্বাসনের পরিকল্পনা উনি নিয়েছিলেন, এবং এই ভূমিহীনদের জমি এবং তাদের গ্রামীণ সমাজে তাদেরকে অধিকার ও সত্যের বিষয়টি উনি গুরুত্বের সাথে ভেবেছিলেন এবং বলেছিলেন যে আগামীতে বাংলাদেশের সংকট মেটাতে গেলে, কাটাতে গেলে এই মানুষগুলোকে পাতক মানে প্রদীপের আলোয় আনতে হবে, ক্ষমতা কাঠামোতে আনতে হবে। এই যে দেশীয় স্বার্থান্বেষী মহল এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠীর যে তাণ্ডব, এই দুটি তাণ্ডবের কারণে এদের খেলার এদের রাজনৈতিক ক্রিয়াকৌশলের কারণেই আমাদের প্রাণপ্রিয় নেতাকে হত্যা করা হয়। ওনার মৃত্যুর পরে দুটো ঘটনায় তারপরে আমার কাছে খুব বড় ধরনের বাঙালি জাতির জন্য ক্ষতির কারণ হয়েছে। একটা হলো রাজনীতি আর রাজনীতিবিদের হাতে থাকলো, এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। কেন? একটা রাষ্ট্রেও যারা বিনির্মাণ করে, একটা জাতিকে যখন স্বপ্ন দেখায় তার বাস্তবায়ন করে, একটা রাষ্ট্রের ভিত্তি যখন গড়ে দেন, একটা রাষ্ট্রের অর্থনীতি যখন গড়ে দেন, একটা রাষ্ট্রের সংস্কৃতি যখন গড়ে দেন, সেটা তো রাজনীতিবিদরাই করবে। কারণ রাজনীতিবিদরা ওই মানুষের ভিতর থেকে উঠে আসে, মানুষের ভিতর উঠে আসে বলেই তাদের সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা তাদের ভাইপুরা দেয় কাজ করতে পারে। তখন আর মৃত্যুর ফলে একটি বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, তার খেসারাত আজও দিকে হচ্ছে। দ্বিতীয় ক্ষতিটা হয়েছে যে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ করতে চেয়েছিলাম, ওনার মৃত্যুর পরে ধর্মকে রাজনীতির সাথে যুক্ত করার ফলে অনেক ধরনের উপসর্গ অনুসর্গ যাই করি এটা খুব ভালো হয়। আজও আমাদের সংগ্রাম করতে হচ্ছে যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং একটা সমতা ধর্মী বাংলাদেশ গঠনের জন্য। আজকে ওনার এই হত্যা দিবসে আমাদের চিন্তায় আসা দরকার যে সত্যিকারভাবে মানুষকে মানুষ যদি বলতে হয়, ভাবতে হয়, তাকে যদি অধিকার দিতে হয়, তাহলে অসাম্প্রদায়িক ধর্ম নির্ভর করে রাষ্ট্র গঠন করতেই হবে। আবার মানুষকে যদি তার অধিকার ফিরিয়ে দিতে হয়, তার অর্থনৈতিক জীবনযাপনের দিকেও খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধুতেই অসমতা অসমতার যে পাহাড় প্রমাণ এই 47 বছরে হয়েছে বা ওনার মৃত্যুর পরে হয়েছে, এটা তো উনি চান। কাজে তার হত্যা দিবসে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে যে আমরা সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজেকে সচেষ্ট রাখব। 12-13 বছর জেল খেটেছে, 12 বছর পুলিশের দাবল খেয়েছে, 24-25 বছর জীবন থেকে উনি কাজ করেছেন। আজকে আমরা 24 মিনিট ওনার হত্যা দিবসে সময় দিতে চাইলে, কথা বলতে চাইলে, তাকে স্মরণ করতে চাইলে, এটা আমার কাছে খুবই লজ্জার বিষয়, অকৃতজ্ঞ বলে মনে হয়। আজকে উনি একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজ কত কত মন্ত্রী, কত সচিব, কত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কত শিক্ষক, কত কর্মকর্তা কর্মচারী এবং কত ধরনের উন্নতি আমরা উপভোগ করছি। অন্তত কিছু সময়ের জন্য হলে এই মানুষটাকে স্মরণ করা উচিত এবং জাতি হিসেবে ওনার দর্শনকে প্রতিপালন করার জন্য ছাত্রছাত্রীদেরও বলি সচেষ্ট হওয়া উচিত। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।